নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা বিশেষ সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব এবং এর ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদেরকে শেখাব। বিষয় হচ্ছে ইনসমনিয়া, যে কম ঘুম আসা, অনিদ্রা, নিদ নেই আনা, এটা একটা বিশেষ খুব বড় বিষয়। ঘুম না এলে যে কত কষ্ট তারাই জানে যাদের ঘুম আসে না। ঘুম আসার জন্য সারা রাত এপাশ ওপাশ করে, সারা রাত মনে হয় যেন বিছনা বিস্তারকে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু ঘুম তাও আসে না। এর এই ঘুমের এটা না আসার কারণে ডিপ্রেশনে চলে যায়। এ একটা বহুত বড় ব্যাধি। এটার অনেক কিছু কারণ আছে। অনেক সময় রাত জেগে আমরা মোবাইল করি, কম্পিউটার করি, যার কারণে একদম আস্তে আস্তে ঘুম আসার অভ্যাসটাই ত্যাগ হয়ে যায়, অভ্যাসটা শেষ হয়ে যায়। তো আমরা ভাবি না যে ঘুম যদি না করি পরের দিন কী করে কাজ করব। তো ঘুম আসার জন্য যে পদ্ধতি দরকার, হ্যাঁ, অনেক সময় আমরা সেগুলো মেনে চলি না। অনেক সময় ঘুম আসার জন্য আমরা অনেক সময় ড্রিঙ্ক করে থাকি, আমরা কফি খেয়ে থাকি যে ঘুম আসবে, অথচ এটা খাওয়ার ফলে একটা নেশায় দাঁড়িয়ে যায়, এটাতে করে আরও খারাপ হয়ে যায়, আর ঘুমই আসে না। তো আজকে আপনাদের আমি শেখাবো উইদাউট মেডিসিনে কী করে ঘুম আসা যায়। আপনারা ইউজ করে দেখবেন আমার ট্রিটমেন্টটা, দেখে যদি ঘুম আসে নিশ্চয়ই আপনারা করবেন। তো আমি এখন দেখাবো। ইনি রাজীববাবু, ইনার ইনসমনিয়া আছে, ইনার ঘুম আসে না। তো বেশ কয়েকটা ট্রিটমেন্ট নিয়ে ইনি একদম ঠিক আছেন, আর ইনাকে আমি এখন ট্রিটমেন্ট আপনাদের করে দেখাবো। এরকম এইরকমই করে আপনারাও করবেন। একদিন ট্রিটমেন্ট দিতে দিতে এখানেই ঘুমিয়ে গেছেন উনি। তো এটার খুব বড় এফেক্ট হয়, আপনাদের আমি দেখাবো। প্রথমে যার ঘুম আসে না বা ইনসমনিয়া আছে, অনিদ্রা আছে, নিদ নেই আনা, তাকে দু সাইডে একটু পাউডার বা তেল বা কিছু একটু লাগিয়ে নেবেন, শুধু স্লিপ করার জন্য, আর কিছু না, এর কোনো ফাংশন নেই। তো প্রথমে আমরা এখানে ঠিক ঘাড়ের নিচটায় মানে বারোবার দেবো এক আঙুল দিয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর ডান সাইডে চলে যাব, ডান সাইডে গিয়ে ঠিক বারোবার দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর ঠিক 30 সেকেন্ড পরে আমরা সেম আবার বাঁ দিকে চলে যাব। আমরা এটা সাধারণত দু আঙুল দিয়েও করে থাকি। এবার আমরা ঠিক 30 সেকেন্ড বাদে এইদিকে 16 বার দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আবার সেম ডান সাইডে আমরা চলে যাব, ডান সাইডে গিয়ে সেম 16 বার দেবো দু আঙুল দিয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো আপনারা সুবিধার জন্য এক আঙুল দিয়েও করতে পারেন, একই কাজ হবে। এবার আমি ইনাকে বলবো আপনি একবার নিজে করুন স্যার। প্রথমে আপনি 30 সেকেন্ড পরে করবেন, এদিকে বারোবার করবেন, একবার করুন, তাহলে দর্শকরা বুঝতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সেকেন্ড পরে আপনি সেম এই একই জিনিস আবার বাম দিক থেকে শুরু করবেন 16 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এদিকেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তারপর হালকাভাবে যে আমাদের মাথায় যেখানে খুলিটা আছে তার জয়েন্টে আস্তে আস্তে করে, নিজেও করতে পারেন বা কাউকে বলে দেবেন, এরকম করে 6টা জায়গায় আস্তে আস্তে করে, এরকম করে আস্তে আস্তে করে ক্লক ওয়াইজ করা, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তারপর ঠিক মাথার পিছন ভাগটাতে
আমরা একটু রাব করে নেব 15-16 বার এরকম, কারণ চিন্তার বোঝা এখানেই থাকে, অনেক সময় টেনশন বা স্ট্রেস নিলে ঘুম আসে না, তখন আমরা এই মাথায় এরকম করে রাব করে ঘষে নেব 18-19 বার 20 বার, নিজেরাই করতে পারবেন। এরকম ঘষার পর আপনি একটু ঘুরে বসুন, তারপর ঠিক আপনি নিজেও করতে পারবেন, ঠিক এইখানটা মাঝামাঝি যেখানে টিপ টিপ পড়া হয়, ঠিক মাঝামাঝি 30 টাইম ক্লকওয়াইজ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তারপর ঠিক দু চোখের মাঝখানে ঠিক আঙুল দিয়ে আস্তে আস্তে 30 টাইমস ঠিক এরকম করব। আপনিও এটা করতে পারেন, করুন, ডান হাত দিয়ে করবেন। থার্টি টাইম হয়ে গেলে থার্টি টাইম হওয়ার পর ঠিক কানের উপরে 4 আঙুল মাপ নিয়ে এরকম জায়গায় এরকম হাত দিয়ে একটু টিপবেন, জোরে একটু টিপবেন, 3 বার, 6 সেকেন্ড করে 3 বার টেপার পর তারপর যখন শুতে যাবেন একবারে বিছানায় উঠে যাবেন আর বিছানা থেকে নামবেন না, তারপরে আপনি শুয়ে বাঁ দিকে গা ধরে 10টা নিঃশ্বাস নেবেন নর্মাল, আস্তে আস্তে নিঃশ্বাসের দিকে ধ্যান রাখবেন, আর বাঁ দিকে করার পর ডান দিকে 20 বার নেবেন আর সোজা হয়ে 40 বার নেবেন, আপনার খুব সুন্দর ঘুম আসবে। এটা আমরা বহু মানুষকে দিয়েছি, এর সুফল পাবেন, এর কোনো সাইড ইফেক্ট নেই, আপনারা একবার করে দেখতে পারেন, এর তো কোনো ক্ষতি হবে না, নিশ্চয়ই আপনার ঘুম আসবে। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.